আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আশিকুর রহমান অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে জার্মানি থেকে আজকে আমি আসলে একটা আপেল বাগানে আসছি দেখেন কি পরিমাণ যে আপেল হয়েছে যদি এখনও পাকে নাই পাকার পরে আসলে নিচে পড়ে থাকতো তো এখানে আসলে দেখেন যে একটা গাছের মধ্যে আসলে কি পরিমাণ আপেল ধরতে পারে আমি অবশ্য আপেল নিয়ে অনেক জায়গায় অনেক ভিডিও বানাইছি বাট আজকে যে বাগানটাতে আসছি যে জায়গাটাতে আসছি এটাতে আসলে প্রচুর পরিমাণে আপেল আছে দেখেন আপেল গাছের অভাব নাই এখানে আমি যদি আপনাদেরকে একটা কাছাকাছি গিয়ে দেখাই দেখেন এগুলো মাত্র বড় হইতেছে কি পরিমাণ আপেল হয়েছে আর ওই বাউন্ডারির ভিতরে এটা আমার যদি রূপ মনে হইতেছে এক একজন মালিকের এক একটা ওই কারণে আসলে এখানে বিভিন্নভাবে মানে ওই আমার বাংলাদেশের বেড়ার মতো দিয়ে রাখছে আমি যদি দেখাই দেখেন আপেলের অভাব নাই প্রচুর পরিমাণে আপেল ওইদিকে আসলে লাল আপেল আছে আপনাদেরকে দেখে চলুন প্রচুর পরিমাণে আপেল ব্যাপারটা আসলে অনেক সুন্দর দেশে আমি আসলে যে জিনিসটা দেখছি বাংলাদেশে বড়ই গাছ যেভাবে হয় আমি আসলে একটা আপেল নেব একটা নিলাম কাওয়ার জন্য আর সামনে একটা বোর্ড আছে যেখানে লেখা আছে যে আপনার যত পরিমাণ আপেল লাগে আপনি নিতে পারেন এখান থেকে আমি জানি না আসলে কাওয়ার টেস্টটা কেমন যে আপেল আসলে কেমন লাগতে পারে কিন্তু দেখেন ব্যাপারগুলো যে আমাদের দেশে আসলে আপেল দেখার জন্য মানুষ কতটুক ইন্টারেস্টিং থাকে যখন প্রথমবার আসলে জার্মাইতে আমি আপেল গাছ দেখছি আমার কাছে এত ভালো লাগছিল যেটা আসলে বলে শেষ করা যাবে না তো এই হচ্ছে আসলে এখানের অবস্থা এখানে প্রচুর পরিমাণ আপেল গাছ আছে মানুষ যেখানে আসলে কি করতে পারে চাইলেই নিয়ে কেতে পারে প্রচুর গাছ দেখেন সারিবদ্ধভাবে আমরা দেশে যেভাবে বড়োয় চাষ করি ওইটা আসলে চাষের জন্য না ওরা আসলে প্রতিটা বাড়িতে এভাবে আপেল থাকে বাট এটা হচ্ছে একটা বাগান বিশাল বড়ো একটা বাগান দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে আপেল আছে